কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভি শুরুতে আমরা পেলভিনকে দেখতে পাচ্ছি, সে একটি বিস্কুট দিয়ে কুকুরকে ডাকতেছে, কারণ কুকুরটা যদি বিস্কুট খেতে আসে তাহলে তার উপরে গামলা ফেলে কুকুরটিকে মেরে ফেলবে। আর তখন কুকুরটি বিস্কুট খেতে চায়, কিন্তু বেলুইন যখন গামলাটি কুকুরের উপর ফালাবে তখন দেখে গামলাটি বাঁধা, তো কুকুরটি সেখান থেকে চলে যায়। এরপর বেলুইন তার ওয়াইফের সাথে কথা বলে এখানে আমরা বুঝতে পারি যে বেলুইনের জুতার উপর কুকুরটি প্রতিদিন প্রস্রাব করে দেয়, সেই জন্য বেলুইন কুকুরটিকে মারতে চাচ্ছে। এর কিছুক্ষণ পরেই বেলুইনের বড় ছেলে তার বউকে নিয়ে লন্ডন থেকে এসে প্রথমবার আসে, আর তখন আমরা বেলুইনের ছোট ছেলে পাপ দেখতে পাই একটি মেয়ের সাথে তার বন্ধুরা মিলে প্রোগ্রাম চালাইতেছে। এই আওয়াজ শুনে তার মা বলে পাপ্পু গাড়ি থেকে ব্যাগটি নিয়ে আয়। তখন পাপ্পু গিয়ে গাড়ি থেকে ব্যাগটি নিয়ে আসে এবং তার বাবিকে দেখে সে ক্রাশ খেয়ে যায়, কারণ তার বাবি মিয়া এতই সুন্দরী যে তার বাবি মিয়া পাপ্পুকে দেখে একটি উড়ন্ত কিস দেয়। এবং কিছুদিন পরে রোগী এক সপ্তাহের জন্য ঘরের বাইরে যায়, আর পাপ্পু মনে মনে বলে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরেই পাপ্পু তার বাবিকে নিয়ে একটি বিচে চলে যায়, আর বিচে যাওয়ার পর মেয়ের দিকে সবাই এমনভাবে দেখতে থাকে, এটা দেখে পাপ্পু সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে পাপ্পুর বন্ধু আসে এবং পাপ্পুকে বলে চলো আমরা ওই থেকে ঘুরে আসে, কিন্তু পাপ্পু বলে আমার বাবিকে আমি একা রেখে যেতে পারবো না, কারণ এদিকের মানুষের নজর পড়ে না, যদি এসে হামলা করে। তখন মেয়েটি চলে যায়। তারপর তার বাবি জিজ্ঞাসা করে এটা কি তোমার গার্লফ্রেন্ড? পাপ্পু বলে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই, জাস্ট ফ্রেন্ড। আর কিছুক্ষণ পরে পাপ্পু সব বন্ধুরা আসে এবং পাপ্পুকে যাওয়ার কথা বলে, কিন্তু পাপ্পু না করে দেয়। তখন তার বাবি বলে আমার সাথে থাকার তোমার জরুরি নেই, তুমি এখান থেকে চলে যাও, তুমি তোমার বন্ধুদের সাথে সময় দাও। তখন পাপ্পু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় একটি বিচের মধ্যে একটি ঘরের মধ্যে দুজন ছেলে মেয়ে ইন্টিমেট করতেছে। তখন তারা ওইখানে একটি বিলাই ছেড়ে দেয়। তখন ছেলেমেয়ে দুটো ওখান থেকে ভয় পেয়ে বেরিয়ে আসে আর তারা দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন যখন পাপ্পুর ভাই বাড়ি ফিরে আসে তখন মিয়া রোগীকে দেখে দৌড়ে সেখানে গিয়ে কিস করতে থাকে, এটা পাপ্পু দেখে মানে নিজেকে সহ্য করতে পারে না। আর সেই দিন রাত্রে যখন রোগী এবং মিয়া প্রোগ্রাম চালাইতেছে তখন পাপ্পু এবং পাপ্পুর বন্ধুরা মিলে সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে। আর পরের দিন যখন রোগী আবার কাজে চলে যায় তখন পাপ্পু তার বাবিকে নিয়ে বিছে যায় এবং তার সকল কাজে সে সাহায্য করতে থাকে। তখন তার বাবি তার প্রতি ইন্টারেস্ট হতে থাকে। রাত্রে যখন পাপ্পু ঘুমাতে যায় তখন তার ঘুম আসে না, শুধু তার বাবির কথা মনে পড়ে, তার বাবির কথা মনে করে ছটপট ছটপট করতে থাকে। তখন তার বাবির রুমে গিয়ে এসে দেখে তার বাবি শুয়ে আছে আর পাপ্পু সারা দুইখানেই দাঁড়াই থাকে। এবং পরের দিন রোগী ফিরে আসে এবং তার স্ত্রীর সাথে সে যখন খারাপ খারাপ কথা বলতেছে তখন এটা পাপ্পু শুনে ফেলে, এবং সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে এইসব কথা গিয়ে বলতে শুরু করে তখন তার গার্লফ্রেন্ড তাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। আর রাত্রে পাপ্পুর কাছে রোগী ফোন করে বলে তোর বাবিকে বলে দিস আমি আজ রাতে বাড়িতে আসতে পারবো না। তখন পাপ্পু তার বাবির কাছে যায় এবং বলে দেয় রোগী আজ বাড়িতে আসতে পারবে না। এটা শুনে মিয়া খুবই রাগ করে, কারণ তার আজকে ফুল মোড় ছিল। তখন পাপ্পু বলে চলো বাবি আমার সাথে, আমি আজকে নাইট ক্লাবে যাবো, তুমি আমার সাথে চলো। কিন্তু মিয়ায় না করে দিছিল, পরবর্তীতে চিন্তা করে যে গেলে ভালো হবে। তখন তারা দুজনে নাইট ক্লাবে যায় এবং তার বাবি একটি ছেলের সাথে যখন ডান্স করতে থাকে এটা থেকে পাপ্পু সহ্য করতে পারে না। তখন তার গার্লফ্রেন্ড আসে এবং তার গার্লটাকে অফার করে ডান্স করার জন্য। তখন তারা এখানে ডান্স করে, কিন্তু পাপ্পুর ফুল মোড় ছিল তার বাবির উপর, সে ডান্স তো করে কিন্তু মনোযোগ দিয়ে করে না, সে তার বাবির দিকে তাকিয়ে থাকে। আর তখন পাপ্পু রাগ করে তার বাবিকে নিয়ে চলে আসে এবং মিয়া খুবই রাগ করে তাকে নিয়ে আসা করে। তখন পাপ্পু বলে লোকগুলো ভালো না, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়বে, এই জন্য আমি তোমাকে নিয়ে এসেছি। আর তখন মিয়া বুঝতে পারে যে পাপ্পু মিয়াকে খুবই কেয়ার করে এবং তাকে পছন্দ করে, আর সেই পছন্দের কারণে মিয়া পাপ্পুকে সেখানে কিস করে। আর কিছুক্ষণ পরে পাপ্পু বাড়িতে এসে তার ভাইকে ফোন করে এবং তার ভাইকে বলে আমি তোমার বউকে কিস করেছি, কিন্তু রোগী ভাবে যে তার সাথে পাপ্পু মজা করছে। তখন রোগী বলে তুই কিস কর আর সেক্স কর, এতে আমার কোনো আসে যায় না। আর পরের দিন খুব সকালে মিয়া পাপ্পুর কাছে আসে এবং বলে কাল রাতে আমি খুবই বিয়ার খেয়ে ফেলেছি এবং তোমাকে কিস করে ফেলেছি, সেই জন্য সরি। আর কিছুক্ষণ পরে পাপ্পু এবং পাপ্পুর গার্লফ্রেন্ড এবং তার বাবি মিলে সিনেমা দেখতে যায় এবং পাপ্পু মাঝখানে বসে, তো মাঝখানে বসে পাপ্পু সিনেমা না দেখে তার বাবিকে টাচ করতে থাকে। তার বাবি প্রথমত বিরক্ত হচ্ছে, পরবর্তীতে এনজয় করতে থাকে। আর পরের দিন তারা যখন বাড়িতে আসে তখন মিয়া পাপ্পুর রুমে যায় এবং পাপ্পুকে বলে সিনেমা দেখার সময় তো আমার সাথে খুব মজা নিছস, এখন আমাকে মজা মারতে দে। আর তখন তারা সেখানে প্রোগ্রাম চালায় এবং প্রোগ্রামের আওয়াজ রোগী শুনতে পায় এবং পাপ্পুর রুমে আসতে থাকে। তখন বাথরুমের পানি ছেড়ে দেয় এবং আওয়াজটা যেন বাইরে না যায়। আর কিছুক্ষণ পরে মিয়া এবং রোগী যখন প্রোগ্রাম চালায় তখন ওইখানে পাপ্পু যায় এবং পাপ্পু গিয়ে সেটা সহ্য না করতে পেরে দরজা খুলে লাইভ ম্যাচ দেখতে শুরু করে। তখন দেখে পাপ্পু সহ্য না করতে পেরে সে বাড়ি থেকে চলে যায়। আর সবাই যখন টেনশন করতে থাকে তখন রোগী বলে টেনশন করো না, কিছুদিন পরে আবার সে করে চলে আসবে। তখন এটা শুনে মিয়া একটু রাগ করে সে রুমে গিয়ে কাঁদতে শুরু করে এবং কিছুক্ষণ পরে দৌড়ে যায় বিচের মধ্যে। তো বিচের মধ্যে গিয়ে তার একটা বন্ধুকে দেখতে পায় এবং বন্ধুকে জিগায় যে কোথায় আছে পাপ্পু। তখন সে বলে একটি রুমের মধ্যে সে শুয়ে আছে। তখন গিয়ে তারা ওইখানে রেলগাড়ি চালায় এবং একটু পরে সবাই যায় তার ফ্যামিলি গিয়ে তার ছেলেকে দেখে খুবই আনন্দ হয় এবং ফিরে আসে। এবং ফিরে এসে তারা সবাই একসাথে ড্রিঙ্কস করতে থাকে এবং মিয়া রোগীকে ইচ্ছা মতো ড্রিঙ্কস করিয়ে পাপ্পু এবং মিয়া সেখানে প্রোগ্রাম চালায়।